প্রশ্ন করেছেন, শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ অকারণে বদদোয়া করলে করণীয় কি? দেখুন, অকারণে বদদোয়া করলে, অকারণে বদদোয়া করলে বদদোয়া ঘুরতে থাকবে, ঘুরতে, যে ব্যক্তি বদদোয়া করেছে অকারণ তার উপরে এসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কেউ বদদোয়া করো না, হাদিসে নিষেধ আসছে সন্তানদের উপর তোমরা বদদোয়া করো না, কারণ এমন একটি সময় আসতে পারে সেই বদদোয়াটা সেটা সন্তানের উপর পতিত হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যখন জানবেন যে বদদোয়াটা বেহুদা করা হয়েছে, তখন কিন্তু বদদোয়াটা এমনি যাবে না, বরং সেটা তার উপর এসে পড়বে, কারণ এটা তো দোয়া, দোয়া তো বৃথা যাবে না, তখন উল্টে চলে আসবে। এই জন্য বদদোয়া করাটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন, আল্লাহ আনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়া লা শুফা ইয়াউমুল কিয়ামা, যারা মানুষকে অভিসম্পাত করে তারা কিয়ামত দিন শহীদ হবে না, সাক্ষীও হবে না, এবং তারা সুপারিশ করতে পারবে না। এই জন্য বদদোয়া করা উচিত না। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াইয়াদুল ইনসানু বিশ্বারে দোয়াহু বিল খাইর ওয়া কানা ইনসানু আজুলা, মানুষ ভালো দোয়া বাদ দিয়ে খারাপ দোয়া করে থাকে, বদদোয়া করে থাকে, এটা মানুষ তো তরাপ্রবণ, এই জন্য বদদোয়া করা উচিত নয়। তো কেউ যদি কোনো বিনা কারণে বদদোয়া করে, এটা তো আপনার কিছু করার নেই, আল্লাহ তাআলা আপনার জন্য আছে, তার জন্য আছে, এবং তিনি যদি দেখেন যে আপনার কোনো দোষ নেই, তখন তার উপর সেটা আপনার উপর পতিত হবে না। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা আওয়াবিন গাফুরা, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে ভালো করে জানেন, যদি তোমরা নেককার হও, তারা শুধু শুধু ইচ্ছা করে তোমাদের বদদোয়া দিচ্ছে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আওয়াবিন গাফুর, তার কাছে যারা ফিরে তাদের জন্য ক্ষমাশীল, তার উপর কোনো বিপদ হবে না। বরং উল্টু যারা এরকম বদদোয়া করবে, তাদের উপরে সেটা পড়তে থাকবে, এটা অনেকটা বদদোয়াটা নিজের বিপদ ডেকে আনার মতোই, অনেক সময় সেটা তার ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য বদদোয়া করা কখনো উচিত না, যে কোনো মানুষের জন্য হেদায়েতের দোয়া করা উচিত। আর যদি এমন হয় যে সে হেদায়েত পাওয়ার মতো না কাফের, তো তার জন্য ধ্বংসের দোয়া করা করা যেতে পারে, কিন্তু ইমানদার আরেক ইমানদারকে কখনো বদদোয়া করবে না, লানত দোয়া করবে না, তার আল্লাহর রহমত থেকে দূরে সরানোর দোয়া করবে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم